রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আমাদের করণীয় কি? সমগ্র পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, পরস্পর মারামারি হানাহানি ছিল নিত্যদিনের ঘটনা। এক গোত্র অন্য গোত্রের সাথে সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে যুগের পর যুগ যুদ্ধে লিপ্ত থাকত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এক আল্লাহর একত্ববাদ বা তাওহিদের শিক্ষাকে বাদ দিয়ে মূর্তি পূজা, অগ্নি পূজা সহ গোটা জাতি শিরকের সাগরে নিমজ্জিত। এক কথায় সমগ্র বিশ্ব তখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছিল। ঠিক তেমনই এক সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অন্ধকার ও জাহিলিয়াতের জাল ছিন্ন করে হেদায়াতের আলো ও শান্তির দূত করে এই পৃথিবীতে পাঠালেন আমাদের প্রিয় নাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমগ্র বিশ্ব হতে অন্ধকার চলে গেল, চলে গেল পরস্পর হানাহানি, মারামারি, অনাচার, দুরাচার, যুগ যুগ ধরে চলে আসা সমস্ত কুসংস্কার ও মূর্তি পূজা, অগ্নি পূজা সহ সমস্ত শিরিক। প্রতিষ্ঠা হল তাওহিদ বা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। তখন সমগ্র বিশ্বে নেমে এলো শান্তির অমীয় ধারা। গোটা আরব জাহানে বিরাজ করল শান্তি আর শান্তি। তার প্রতিটি কথা ও কাজ গোটা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দিল। মানুষ মনে প্রাণে বিশ্বাস করল একমাত্র তার অনুসরণ অনুকরণের মধ্যেই রয়েছে মানব জাতির মুক্তির একমাত্র পথ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। অর্থাৎ হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাই আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাকে পেতে চাই, তাহলে আমাদের একমাত্র পথ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আনুগত্য করা। আর এই আনুগত্যের অর্থ হল আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত করা। আমাদের জীবনের প্রতিটি কাজ বা আমল হবে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক। আর এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্যের সর্বোচ্চ মাপকাঠি, অন্য কিছু নয়। আর আমরা এটি করতে পারলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী আমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং আমাদের প্রতি অনুগ্রহ করবেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। এ আয়াতে করিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই রয়েছে আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তির একমাত্র পথ। আল্লাহ তাআলা আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا অর্থাৎ যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে এবং কিয়ামতের কঠিন দিনে যারা মুক্তি চায় তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে, তার সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে, তাহলেই সে সাফল্য অর্জন করতে পারবে। তবে মনে রাখতে হবে, যখনই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নার ওপর আমল থেকে দূরে সরে যাবেন তখনই শয়তান আপনাকে তার বন্ধু হিসাবে গ্রহণ করবে এবং আপনার মাধ্যমে সুন্না বিরোধী কাজ করাতে থাকবে। যখনই আপনি একটি হাদিসের আমলকে বাদ দিবেন সে জায়গায় শয়তান একটি বিদাতকে ঢুকিয়ে দেবে। এভাবে করে শয়তান আপনাকে সঠিক ইসলাম থেকে বিচ্যুত করে ফেলবে। অতএব আমরা যখন কোনো আমল করব তখন অবশ্যই মনে রাখতে হবে আমার এই আমলটি কোরআন ও সুন্না মোতাবেক হচ্ছে কি না। যদি তা না হয় তাহলে তা করা যাবে না, বরং বর্জন করতে হবে। আর সর্ব অবস্থায় বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন, হে মুমিনগণ তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া করো এবং তাঁর প্রতি সালাম প্রেরণ করো। তাই আমরা বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করব এবং তাকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিকট তার পিতা, তার সন্তান সন্ততি ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র না হব। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে পৃথিবীর সকল কিছুর চেয়েও ভালোবাসতে পেরেছি কিন্তু আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পেরেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এখন তুমি প্রকৃত মুমিন হতে পেরেছ। উক্ত হাদিস ও আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে এবং তদ্রূপ তাঁর সুন্নতকে ভালোবেসে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। এখানে একটি কথা না বললেই নয়, এই রবিউল আউয়াল মাসে আমরা এমন কিছু করব না যা কোরআন ও হাদিসে নেই। আমরা যা করতে পারি তা হল বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করব আর বেশি বেশি করে তার সিরাত গ্রন্থ অধ্যয়ন করব এবং সেই অনুসারে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করব, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন ও সুন্নার উপর আমল করা ও তার ভিত্তিতে জীবনযাপন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ।
Islam and Life, Ultimate Path of Light.